আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ভিডিও গণিত ক্লাসে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি আজ আমি আলোচনা করব তোমাদের পাঠ্যবইয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি কোন প্রশ্ন থেকে চিরনশীল প্রশ্ন নিই চলো আমরা একটি চিরনশীল প্রশ্ন দেখি করটিটা প্লাস থিটা ইকোয়াল টু এম এবং কর্থিটা মাইনাস কস্তিটা ইকোয়াল টু এন ক দেখাও যে এম এন ইকোয়াল কোয়ার থিটা ইন টু কর থিটা খ প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন এম এন গ এম বাই এন ইকোয়াল টু প্লাস রুট থ্রি বাই হলে মান নির্ণয় করো যেখানে থিটা হলো সূক্ষপণ এখানে উদ্দীপক হচ্ছে কর্থিটা প্লাস কস্তিটা ইকাল টু এম এবং কর্থিটা মাইনাস কস্তিটা ইকাল টু এন এই উদ্দীপক থেকে তিনটি করছেন নেওয়া হয়েছে ক খ গ চলো আমরা এখন সমাধান দেখি ক এর সমাধান দেওয়া আছে কর্থিটা প্লাস কস্তিটা ইকোয়াল টু এম এবং কর্থিটা মাইনাস কস্তিটা ইকাল টু এন কয়ের লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু এম এন এম এন ইকোয়াল এমের মান কর্থিটা প্লাস কস্তিটা ইন্টু এন এর মান কর্থিটা মাইনাস কস্তিটা সমান কট স্কয়ার থিটা মাইনাস স্কয়ার থিটা যেহেতু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইকোয়াল টু স্কয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এর স্থলে কর্থিটা এবং বি এর স্থলে কস্তিটা তাহলে সূত্র দাঁড়াচ্ছে কর্থিটা প্লাস কস্তিটা ইন্টু কর্থিটা মাইনাস কষিটা সমান কট স্কয়ার থিটা মাইনাস কসকোয়ার থিটা ইকুয়াল কট স্কোয়ার থিটার সমান ক স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস ক স্কোয়ার থিটা যেহেতু কিটার সমান কিটা বাই থিটা সমান ক স্কোয়ার থিটা কমন নিলে ওয়ান বাই থিটা সমান ক স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার থিটার সমান কুসেক স্কোয়ার থিটা মাইনাস সমান থিটা থিটা কুসেকের স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু কুসেকের স্কোয়ার থিটা মাইনাস ওয়ান টু কর স্কোয়ার টু রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের কয়ের সমাধান শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন ক্ষয়ের সমাধান দেখি দেওয়া আছে কর্থিটা প্লাস কস্তিটা টু এবং কর্থিটা মাইনাস কস্তিটা ইকোয়াল টু এন লেফট হ্যান্ড সাইড এম এন স্কোয়ার টু এম এর মান কর্তিটা প্লাস হোল হোলিস্কোয়ার মাইনাস এর মান মাইনাস হোল স্কোয়ার সমান যেহেতু এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার সমান ফোর এর স্থলে করথিটা এবং এর স্থলে কস্তিটা তাহলে করথিটা প্লাস কস্তিটা হোল স্কোয়ার মাইনাস থিটা মাইনাস কস্তিটা হোল স্কোয়ার ইকোয়াল টু ফোর কর থিটা কস্তিটা সমান ফোর রুট অভার রুট অভার কটের স্কোয়ার থিটা ইন্টু কোয়ার থিটা এখানে রুট দেওয়ার পরে আমরা কটের উপরে স্কয়ার দিয়েছি কজের উপরে স্কোয়ার দিয়েছি যেহেতু স্কয়ার এবং রুট অমিট হয়ে গেলে আগের লাইনটি পাওয়া যায় সমান ফোর রুট কট স্কোয়ার থিটা ইন্টু ওই কসকোয়ার থিটার পরিবর্তে লিখেছি ওয়ান মাইনাস সাইন্স্কোয়ার থিটা এটা একটি সূত্র সমান ফোর উডার কট স্কোয়ার থিটা দ্বারা ভিতরে গুণ করে দিলে কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইনস্কোয়ার থিটা সমান ফোর উডার কর স্কোয়ার থিটা মাইনাস এই কটে স্কোয়ার থিটা সমান হবে কসকোয়ার থিটা বাই সাইনস্কোয়ার থিটা ইন্টু সাইন্স্কোয়ার থিটা সমান ফোর উডার কর স্কোয়ার থিটা মাইনাস এখানে সাইন্স স্কোয়ার থিটা আর সাইন্স স্কোয়ার থিটা কাটা গেলে থাকবে ক স্কোয়ার থিটা সমান ফোর রুট আবার সূত্র পড়বে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান করথিটা প্লাস কস্তিটা ইন্টু করথিটা মাইনাস কস্তিটা যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান ফোর রুট ওভার এখানে কর্থিটা প্লাস কস্তিটা ইকোয়াল টু এম ইন্টু কর্থিটা মাইনাস কস্তিটা ইকোয়াল টু এন সমান রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রোফ সুতরাং ক্ষয়ের সমাধান শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছো গ এর সমাধান দেখি দেওয়া আছে কর্থিটা প্লাস কস্তিটা ইকোয়াল টু এম এবং কর্থিটা মাইনাস কস্তিটা ইকোয়াল টু এন এখন এম বাই এন ইকোয়াল টু টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি বা এমের মান্থিটা প্লাস কস্তিটা বাই এন এর মান করথিটা মাইনাস কস্তিটা বসিয়ে দিলাম সমান ডান পাশে যা আছে তাই বা এখন আমরা যুজন বিয়োজন করবো আমরা জানি যুজন বিয়োজন হলো লফ প্লাস হর ডিভাইডেড বাই লফ মাইনাস হর তাহলে এখানে লফ হলো কর্থিটা প্লাস কস্তিটা এবং হর হল কর্থিটা মাইনাস কস্তিটা তাহলে যোজন বিয়োজন করলে পাবো কর্থিটা প্লাস কস্তিটা প্লাস কর্তিটা মাইনাস কস্তিটা ডিভাইডেড বাই কর্থিটা প্লাস কস্তিটা মাইনাস কর্তিটা প্লাস কস্তিটা অর্থাৎ লব এ অংশটুকুন লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর যখন মাইনাস করা হয়েছে তখন কষের আগের চিহ্নটা পরিবর্তন হয়েছে সমান ডান পাশে লব টু প্লাস রুট থ্রি প্লাস হর টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই লব টু প্লাস রুট থ্রি মাইনাস হর টু মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি অর্থাৎ যোজন বিয়োজন করা হয়েছে বা উপরে যোগ বিয়োগ করলে কস্থিটার কস্তিটা প্লাস মাইনাসে বাদ কর্থিটা একটা আর একটা যোগ করলে হবে টু করথিটা নিচে কর্থিটা আর করথিটা প্লাস মাইনাসে বাদ যোগ করলে হবে কস্থিটা আর কস্থিটা অর্থাৎ টু কস্তিটা সমান পাশে উপরে রুট থ্রি আর রুট থ্রি প্লাস মাইনাসে বাদ টু আর টু যোগ করলে হবে ফোর নিচে টু আর টু প্লাস প্লাসে মাইনাসে বাদ যোগ করলে হবে রুট থ্রি একটা আর একটা দুইটা রুট থ্রি বা এই টু আর টু যদি কাটি তাহলে উপরে থাকে কত্থিটা নিচে থাকবে কস্তিটা সমান এখানে দুই দু চারকে কাটতে দুই দু গোনে চার তাহলে উপরে টু নিচে হইল রুট থ্রি বা এই কটের পরিবর্তে যদি আমি সূত্র লিখি কস্তিটা বাই সাইন্থিটা ডিভাইডেড বাই কস্তিটা এই কোয়াল টু টু বাই রুট থ্রি এখন কস্তিটা বাই সাইন্থিটা নিচের এই দাগ দ্বারা ভাগ বোঝানো হয় এখন ভাগটাকে যদি আমরা গুণন দিই তাহলে এটা উল্টে যাবে কষের নিচে একটু ওয়ান আছে টু উপরে যাবে কষতিটা নিচে সমান টু বাই রুট থ্রি এখানে কষ্টিটার কস্তিটা কাটা যাবে তাহলে থাকে ওয়ান বাই সাইন্থিটা ইকোয়াল টু টু বাই রুট থ্রি এখন যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে উপরে যাবে সাইন্থিটা নিচে আসবে ওয়ান সমান উপরে রুট থ্রি নিচে আসবে বা সাইন থ্রিটাই ইকোয়াল টু সাইন সিক্সটি ডিগ্রি যেহেতু রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু সাইন লে সমান লেখা যায় সাইন সিক্সটি ডিগ্রি সুতরাং থ্রিটা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি সাইন আর সাইন দুই পাশ থেকে অমিট। এখন ক্ষয়ের সম অংশে থিটার মান চেয়েছিলো যেখানে বলা আছে থিটা সূক্ষ্ম কোন যেখানে বলা আছে থিটা সূক্ষ্ম সূক্ষ্ম কোণ তা আমরা দেখি থিটার মান এখানে পাওয়া গেছে কত থিটার মান পাওয়া গেছে সিক্সটি ডিগ্রি যা সূক্ষ্ম কোণ অতএব নির্ণীয় সমাধান নির্নি সমাধান থিটা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি আশা করি তোমরা গয়ের সমাধানও বুঝতে পেরেছ এখন চলো আমরা একটু বাড়ি কাজ দেই বাড়ি কাজগুলো আমরা একটু খাতায় লিখে নিই টেনে প্লাস সাইনে ইকোয়াল টু পি এবং টেনে মাইনাস সাইনে ইকোয়াল টু কিউ এটি একটি উদ্দীপক আগের উদ্দীপকের মতোই আগে দেওয়া হয়েছিল কটে প্লাস কসে এখন এখানে দেওয়া হয়েছে শুধু টেন আর সাইন কট আর কষের পরিবর্তে টেন সাইন নেওয়া হয়েছে তাহলে ক টেনে প্লাস সাইনে টু এবং টেনে মাইনাস সাইনে টু কিউ ক দেখাও যে টেনে ইকোয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড করো যে ফোর রাবার পি কিউ ইকুয়াল টু পি স্কয়ার মাইনাস কিউ স্কোয়ার এই ক্ষয়ের ভিতরে আমরা আগেরটার মতোই শুধু ডান পক্ষে ডাইন পক্ষটাকে বাম পক্ষে দিয়েছি গ প্রমাণ করো যে পি প্লাস কিউ হোল স্কয়ার সমান সিক্সটিন পি কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ হোল স্কয়ার এই সৃজনশীল অঙ্কটা আমরা আগেরটার মতো করে সুন্দর করে করার চেষ্টা করব তাছাড়া তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনী নয় দশমিক একের পঁচিশ নং অনুশীলনী নয় দশমিক দুইয়ের আটাইশ উনতিরিশ তিরিশ এবং উদাহরণ চোদ্দ নং অঙ্ক ভাষায় প্র্যাকটিস করবে আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলে মিলাতে পারবে আজ তাহলে এই পর্যন্তই রাখি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ